ডিজাইন পরিচিত এইচটিএমএল এর দ্বিতীয় লেকচারে সবাইকে স্বাগত। আমি রাজু দাস। তো আজকে আমরা গত লেকচারে যে টপিকসগুলো আলোচনা করে তার পরবর্তী কিছু টপিকস নিয়ে আলোচনা করব। আজকে আমাদের প্রথম যে টপিকসটা সেটা হচ্ছে ওয়েবসাইটের কাঠামো। অর্থাৎ ওয়েবসাইট আপনার গত ক্লাসে দেখছি সংজ্ঞাটা এরকম যে কোন একটা সার্ভারে ওয়েব পেজগুলা পরস্পরের সাথে সম্পর্কযুক্ত ওয়েব পেজগুলা একটা নির্দিষ্ট সার্ভারের লোকেশনে সংরক্ষিত থাকে, উক্ত লোকেশনটাকে আমরা ওয়েবসাইট বলছিলাম। অর্থাৎ ওয়েবসাইটে অনেকগুলো মূলত ওয়েব পেজ সংরক্ষিত থাকে এবং ওই ওয়েব পেজগুলোর মধ্যে কিছু কানেকশন থাকে। অর্থাৎ ওয়েবসাইটের অন্তর্ভুক্ত ওয়েব পেজগুলো পরস্পরের সাথে কিভাবে কানেক্টেড থাকে তার যদি কোনো ডায়াগ্রাম বা নকশা আমরা প্রকাশ করতে পারি তখন সেটাকে বলবো ওয়েবসাইটের কাঠামো বলবো। অর্থাৎ একটা ওয়েবসাইটের অন্তর্ভুক্ত যে ওয়েব পেজগুলো কিভাবে পরস্পরের সাথে সম্পর্কযুক্ত থাকে তার নকশাটাকে বলা হয় ওয়েবসাইটের কাঠামো বলবো। একটি ওয়েবসাইটে কাঠামোকে মূলত তিনটি ভাগে ভাগ করা হয়, হোম পেজ, মেইন সেকশন, সাব সেকশন। তো হোম পেজ কি? একটা ওয়েব পেজ বা ওয়েবসাইট যখন আমরা ভিজিট করি সর্বপ্রথম আমাদের সামনে যে পেজটি প্রদর্শিত হয় তাকে আমরা বলবো হোম পেজ। আমরা অনেক সময় দেখি লগ ইন পেজ নামে একটা কথা শুনছি যে কোনো একটা ওয়েবসাইট ভিজিট করার সময়, যেমন ধরো আমরা যদি ফেসবুক ভিজিট করতে চাই সর্বপ্রথম আমাদের সামনে যে লগ ইন একটা পেজ আসে যেখানে আমাদের ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হয়। অর্থাৎ একটা ওয়েবসাইটের দ্বার প্রান্ত হচ্ছে হোম পেজ। অর্থাৎ হোম পেজ ভিজিট করে মূলত আমি ওয়েব পেজে যাবতীয় কন্টেন্ট গুলাকে ভিজিট করতে পারবো এবং অন্যান্য যে পেজ গুলো আছে সবগুলার লিঙ্ক গুলা হোম পেজের সাথে কানেক্টেড থাকবে। ওইখানে যে ওয়েবসাইটের কাঠামো, আরো কিছু টপিক আছে যে কাঠামো, চার ধরনের কাঠামো দেখা যায়। লিনিয়ার সিকোয়েন্সিয়াল কাঠামো, অর্থাৎ যে কাঠামোতে যে একটি পেজ তার পরবর্তী পেজ, সেই পেজ তার পরবর্তী পেজ এভাবে কানেক্টেড থাকে। তারপর ওয়েব লিঙ্ক কাঠামো থাকে, অর্থাৎ সবগুলো পেজ সবগুলো পেজের সাথে পরস্পর কানেক্টেড থাকবে ম্যাশ নেটওয়ার্কের মতো। ট্রি কাঠামো আছে যেখানে একটি রুট বা হোম পেজ তার সাথে অনেকগুলো পেজ কানেক্টেড হয়ে ব্রাঞ্চ সৃষ্টি করবে। যে চিত্রে যে কাঠামো দেখা যাচ্ছে এটা একটা ট্রি কাঠামো বলা যায়। আর একটা হাইব্রিড কাঠামো, অর্থাৎ যেখানে অনেক ধরনের যে কাঠামোর মিশ্রণ থাকতে পারে এখানের মধ্যে। আচ্ছা যাই হোক, তো আমাদের পরবর্তী টপিক চলে আসি আইপি অ্যাড্রেস। আইপি অ্যাড্রেস হচ্ছে ইন্টারনাল প্রোটোকল অ্যাড্রেস। বিশ্বের প্রত্যেকটা মানুষের যেমন একটা নির্দিষ্ট আইডেন্টিটি থাকে, তদ্রূপ আমাদের প্রত্যেকটা ওয়েবসাইটকেও যদি আমরা খুঁজে বের করতে চাই তার একটা নির্দিষ্ট আইডেন্টিটি লাগবে। একটা বিশাল র্যালি দেখা যাচ্ছে, সেখান থেকে যদি কোনো নির্দিষ্ট মানুষকে খুঁজে বের করতে চাই নাম ধরে ডাক দিলে কিন্তু হবে না। কেন আমাদেরকে যেহেতু কোনো নির্দিষ্ট আইডেন্টিটি নাম্বার যদি না জানি তাকে খুঁজে বের করতে পারবো না। যেমন প্রত্যেকটা মানুষের আইডেন্টিটি নাম্বার, যেমন হাউস নাম্বার থাকতে পারে, এনআইডি থাকতে পারে, ফোন নাম্বার থাকতে পারে, যার উপর ভিত্তি করে থাকে খুঁজে বের করা যাবে। ঠিক তদ্রূপ একটি সার্ভারে অনেকগুলো ওয়েবসাইট বা ওয়েব পেজ সংরক্ষিত থাকে। এখন নির্দিষ্ট কোনো ওয়েবসাইটকে যদি আমরা খুঁজে বের করতে চাই ওই ওয়েবসাইটের নির্দিষ্ট একটা আইডেন্টিফিকেশন নাম্বার প্রয়োজন হয়, আর এই নাম্বারটাকে আমরা আইপি নাম্বার বা আইপি অ্যাড্রেস বলবো এখানের মধ্যে। তো আইপি অ্যাড্রেসের স্ট্রাকচার, একটি আইপি অ্যাড্রেস মূলত চারটি অংশ নিয়ে গঠিত হয়। এই চারটি অংশকে এক একটি অক্টেট বলে। অক্টেট মানে হচ্ছে 8 বিটের সমষ্টি। অর্থাৎ এই চারটি অংশে 8 বিট করে ডেটা থাকে, একটা নাম্বার থাকে, এবং এই টোটাল আইপি অ্যাড্রেসটা টোটালি যে 32 বিটের একটা অ্যাড্রেস। আর আমাদের দেশে বর্তমানে আইপি অ্যাড্রেসের যে ভার্সনটা চালু আছে IPv4, অর্থাৎ ইন্টারনেট প্রোটোকল ভার্সন 4। অর্থাৎ আমাদের দেশের আইপি অ্যাড্রেস 32 বিটের অ্যাড্রেস। অন্যান্য বিভিন্ন দেশে আইপি অ্যাড্রেস IPv6 চালু আছে, IPv6 ইন্টারনেট প্রোটোকল ভার্সন 6, যেটা হচ্ছে একটা 128 বিটের একটি অ্যাড্রেস। তো আইপি অ্যাড্রেসের যে আমাদের যে চারটি অংশ, এর মধ্যে প্রথম দুটি অংশকে বলা হয় নেটওয়ার্ক আইডি এবং পরের দুটি অংশকে বলা হয় হোস্ট আইডি বলা হয় এখানের মধ্যে। আর ধরি আমরা একটা আইপি অ্যাড্রেস যে 192.168.11.01 একটা আইপি অ্যাড্রেস, তো আমরা যখন এই আইপি অ্যাড্রেসটা দিয়ে আমরা চাইলে ব্রাউজারে যদি বসাই তাহলে যে কোনো আমরা বর্তমানে যে ব্রাউজারে গুগল, ফেসবুক, টুইটার বিভিন্ন কিছু দিয়ে সার্চ করি, কিন্তু আগে যে আইপি অ্যাড্রেস দিয়েও কি করা যায় সার্চ করা যায়। তো আইপি অ্যাড্রেস, একটা আইপি অ্যাড্রেস ধরে নিলাম আমরা 192.168.11.01,
তো এই আইপি অ্যাড্রেসটাকে যখন আমরা ব্রাউজারে লিখবো, তখন আমাদের ব্রাউজার অটোমেটিকলি আইপি অ্যাড্রেসটাকে সমকক্ষ বাইনারিতে কনভার্ট করে নেয়। প্রত্যেকটা অংশের জন্য সে 8 বিট করে একটা নাম্বার পায়, এবং টোটালি এই 32 বিটের যে 8 বিট 8 বিট করে, 4টা অংশ থেকে 32 বিটের যে নাম্বারটা পায়, ওটা দিয়ে সে ব্রাউজারের সাহায্যে সার্ভারের কাছে রিকোয়েস্ট পাঠায় নির্দিষ্ট তথ্যকে খুঁজে বের করে আনার জন্য। অর্থাৎ আমরা যখনই আইপি অ্যাড্রেস লিখে এটা অটোমেটিকলি কনভার্ট হয়ে যায় বাইনারিতে, 32 বিটের একটা অ্যাড্রেস নাম্বার পাওয়া যায়, যেটার উপর ভিত্তি করে সার্ভার থেকে নির্দিষ্ট তথ্যকে খুঁজে বের করে আনা হয়। আইপি অ্যাড্রেসটা মনে রাখা আমাদের জন্য খুবই কষ্টসাধ্য, সেজন্য নতুন একটা নাম ডোমেইন নেম। অর্থাৎ আমরা যদি আমাদের অনেকগুলো ফোন নাম্বার মনে রাখতে অনেক কষ্ট হয়ে যায়, এবং আমরা যদি যে তদ্রূপ ওয়েবসাইটের আইপি অ্যাড্রেসগুলো যদি মনে রাখতে যাই, আমাদের খুব অনেক কষ্টকর হয়ে পড়ে। আমরা যদি গুগলের আইপি অ্যাড্রেস মনে রাখি, ফেসবুকের আইপি অ্যাড্রেস, টুইটারের আইপি অ্যাড্রেস, এভাবে প্রত্যেকটা আইপি অ্যাড্রেস মনে রাখা খুবই কষ্টসাধ্য। আমার কাছে নাম্বার আছে 3টা নাম্বার, ফোন নাম্বার আমার কাছে, নাম্বারগুলো মনে রাখার জন্য খুবই কষ্টসাধ্য মনে হচ্ছে। সেজন্য আমি নাম্বারগুলো কি একজন যদি সেভ করলো, যে কারো কাছে এই ধরনের নাম্বার আছে সেভ করে রাখলো, একটা নাম্বার এই যে জরিনা দিয়ে সেভ করে রাখলো, একটা হচ্ছে ম্যাডাম, একটা ফ্রেন্ড, একটা সিস্টার, সে তার 3টা নাম্বারকে 3টা নামে, সেম নাম, তিনটা নামে সেভ করে রাখছে, যাতে তার বুঝতে সুবিধা হয়। অর্থাৎ নাম্বারটা মনে না রেখে এখন নামটা দিয়ে সেই মোবাইল থেকে কি করতে পারে, সহজে তাকে কি করে নিতে পারবে, ওই যে খুঁজে বের করে নিতে পারবে এখান থেকে। তো এর নামগুলো ব্যবহার করা হচ্ছে, অর্থাৎ নাম্বারটা মনে রাখা খুব কষ্টসাধ্য। ঠিক তদ্রূপ আইপি অ্যাড্রেসটাও মনে রাখা আমাদের পক্ষে খুবই কষ্টসাধ্য, সেজন্য এই আইপি অ্যাড্রেসটাকে একটি নামের সাহায্যে প্রকাশ করা হয়, যে নামটা মনে রাখলে মোটামুটি যে আমাদের পক্ষে অনেক বেশি সহজ হয়ে যায়। যেমন একটা আইপি অ্যাড্রেস, গুগলের আইপি অ্যাড্রেস আছে 64.233.189.104। এই যে এই আইপি অ্যাড্রেসটা আমাদের পক্ষে মনে রাখা খুবই কষ্টসাধ্য, এভাবে যদি প্রত্যেকটা ওয়েবসাইটের আইপি অ্যাড্রেস মনে রাখতে যাই, আমাদের পক্ষে হয়তো সম্ভব হবে না। সেজন্য ডোমেন নেম নামে একটা কথা আছে, অর্থাৎ প্রত্যেকটা আইপি অ্যাড্রেসকে সহজে মনে রাখার জন্য একটা নামের সাহায্যে প্রকাশ করা হয়, যে নামটিকে বলা হয় ডোমেন নেম। আমাদের এখানে এই যে google.com, এটা একটা ডোমেন নেম, এটা একটা ডোমেন। অর্থাৎ আইপি অ্যাড্রেস মনে রাখা কষ্টসাধ্য, সেজন্য প্রত্যেকটা আইপি অ্যাড্রেসকে একটা নামের সাহায্যে প্রকাশ করা হয়, উক্ত নামকে আমরা ডোমেন নেম বলবো। আর এই ডোমেন নেমের ক্ষেত্রে আমরা যে আরেকটা সংজ্ঞা বলতে পারি, যে ওয়েবসাইটের আলফা নিউমেরিক ঠিকানাটাকে আমরা ডোমেন নেম বলতে পারি। আলফা নিউমেরিক ঠিকানা কেন বলতেছি, এই ডোমেন নেমের ক্ষেত্রে ধরো যে একটা এক্সাম্পল news24.com, অর্থাৎ এখানে news24, নিউজটা অ্যালফাবেট, 24 এগুলো নিউমেরিক্যাল ভ্যালু, অর্থাৎ অ্যালফাবেট এবং নিউমেরিক্যাল এই দুইটা ভ্যালু দিয়েই ডোমেন নেম গঠন করা যায় অথবা ডোমেন নেম লেখা যায়। কিন্তু আইপি অ্যাড্রেস হচ্ছে ওয়েবসাইটের শুধুমাত্র নিউমেরিক ঠিকানা, অর্থাৎ আইপি অ্যাড্রেসে শুধুমাত্র নাম্বার থাকে, আর ডোমেন নেমে নাম্বারের সাথে ক্যারেক্টারও থাকতে পারে মিশ্রিত আকারে এখানে থাকতে পারে। অর্থাৎ আইপি অ্যাড্রেসে যে শুধুমাত্র হচ্ছে নিউমেরিক ভ্যালু থাকবে, আর ডোমেন নেমে আলফা নিউমেরিক ভ্যালুগুলা দিয়ে ডোমেন নেম গঠন করা যাবে। তাহলে সংক্ষেপে আমরা আইপি অ্যাড্রেস বলতে পারি, কোন একটা ওয়েবসাইটের নিউমেরিক অ্যাড্রেসকে আইপি অ্যাড্রেস বলা হয়, আর কোন একটা ওয়েবসাইটের আলফা নিউমেরিক ঠিকানাকে ডোমেন নেম বলা যায়। ডোমেন নেমের বিভিন্ন অংশ আমরা দেখছি google.com, অর্থাৎ ডোমেন নেমের বিভিন্ন অংশ যদি বুঝতে চাই, তার আগে যে ডোমেন নেমের দুইটা অংশ থাকে, একটা হচ্ছে রুট লেভেল আর একটা হচ্ছে সেকেন্ড লেভেল। একটা এক্সাম্পল নিই, ওই যে আগের যে নাম্বারগুলো, আমার কাছে যদি একটা কল আসে মোবাইল থেকে, যে তার কাছে একটা কল আসতো শুধুমাত্র এই যে জরিনের নামটা দেখা যায়, তাহলে সে বুঝবে না কোন জরিনে ফোন দিতে থাকে। এখন যদি তার কাছে যে এ ধরনের কল আসে জরিনা.ম্যাডাম.ফ্রেন্ড.সিস্টার, তাহলে সে সহজে এই পরের অংশটা দিয়ে, অর্থাৎ ম্যাডাম, ফ্রেন্ড, সিস্টার দিয়ে এই যে এই জরিনাটা সম্পর্কে একটা ধারণা পায়, অর্থাৎ এই যে নামের পরবর্তী অংশটা দিয়ে এই নাম সম্পর্কে একটা ধারণা পাওয়া যায়, অর্থাৎ জরিনা কোন ধরনের ব্যক্তি, তাকে কিভাবে সম্বোধন করবে, অর্থাৎ তার সম্পর্কে পূর্ণাঙ্গ একটা ধারণা পাচ্ছে। নামের পরের অংশটা যদি সেফ না থাকতো, অর্থাৎ শুধু জরিনা দিয়ে সেফ, তাহলে 3টা নাম্বারে জরিনা একটা কল আসলে সে বুঝতে পারতো না আসলে কে কল করছে। এখন যদি তার কাছে যে এই নামের পরবর্তী যে অংশগুলো আছে, ম্যাডাম, ফ্রেন্ড, সিস্টার, এগুলো যদি থাকে, তাহলে তার কাছে বুঝতে সুবিধা হয়। তো যখন ডোমেন লেখা হয়, সেখানে দুইটা লেভেল আছে, একটা হচ্ছে রুট লেভেল আর একটা হচ্ছে সেকেন্ড লেভেল। তো এখানে একটা ইউআরএল দেখা যায়, যেখানে হচ্ছে www.facebook.com, এখানে যে দুটাল অংশ থাকে আমরা জানি ডোমেন নেম, একটা হচ্ছে রুট লেভেল আর একটা হচ্ছে সেকেন্ড লেভেল। রুট লেভেল ডোমেন টাইপ, অর্থাৎ ডোমেনের ধরন প্রকাশ করে, আর সেকেন্ড লেভেল ডোমেনের নিজস্ব নাম প্রকাশ করে, ডোমেনের নিজস্ব নাম প্রকাশ করে, আর একটা ডোমেনের
ধরন প্রকাশ করে, অর্থাৎ ডোমেন টাইপ হচ্ছে রুট লেভেল, আর সেকেন্ড লেভেল হচ্ছে ডোমেনের নিজস্ব নাম প্রকাশ করবে একারের মধ্যে। তো আমরা তাহলে যদি ডোমেন নেমের বিভিন্ন অংশকে যে আলাদা করে দেখাতে বলে, তাহলে আমরা নিজে দেখাতে পারবো একারের মধ্যে যে যে নাম নিজস্ব নাম ফেসবুক না হয়ে অন্য কিছু হতে পারে। আর ডোমেন টাইপটা হচ্ছে একটু ফিক্সড, যেখানে আমাদেরকে সিলেক্ট করে নিতে হবে। তো যখন আমরা যদি কোনো ওয়েবসাইটকে হোস্টিং করতে যাই, তখনই যে বলে দিতে হয় যে এটা কি, কোন ধরনের প্রতিষ্ঠান, এই যে নাম যেকোনো একটা হতে পারে নেমটা, আর যে ডোমেন টাইপটা ফিক্স করতে হয়। যদি ব্যবসায়িক প্রতিষ্ঠান হয় তাহলে .com নামক একটা ডোমেন, আর যদি শিক্ষা প্রতিষ্ঠান হয় .edu, কোনো যদি নেটওয়ার্ক প্রতিষ্ঠান হয় .net, আর যদি সেবামূলক কোনো প্রতিষ্ঠান হয় তাহলে .org, এই ধরনের কতগুলো ডোমেন ব্যবহার করা হয়। এটা হচ্ছে আমাদের ডোমেন নেমের বিভিন্ন অংশ। এখন আমরা যখন গুগলে কোনো একটা কিছু লিখে সার্চ দিই, যেমন ধরি আমরা ফেসবুক লিখে সার্চ করলাম, তার মানে একটা ডোমেন নেম, তাহলে আমাদের আইপি অ্যাড্রেস মনে রাখা কষ্টসাধ্য, সেই জন্য আমরা লিখি বর্তমানে ডোমেন নেমটা লিখি। এখন ডোমেন নেম মোবাইলে যখন আমরা বললাম যে নাম সেভ করে রাখি, আমরা যখন কল করি কোনো নামের উপর, যে প্রেস করি অথবা নামের উপর ট্র্যাক করি, তখন যে কলটা কি নামে যায় নাকি নাম্বারে যায়, কলটা যায় আসলে যে আমরা যখন ফোনে নামের উপরই বাটন প্রেস করি, যে নামের উপরে যদি টাচ করি তাহলে কলটা যাচ্ছে তার নাম্বারের কাছে, মূলত নামের কাছে নয়। ঠিক তদ্রূপে কেন, যে আমরা জানছিলাম আইপি অ্যাড্রেস অর্থাৎ এই যে ফেসবুক .com, এটা লিখাস যদিও আমরা লিখি আমাদের সুবিধার জন্য, কিন্তু এই নামটা অটোমেটিকলি তার আইপি অ্যাড্রেসে কনভার্ট হয়ে যায়। এবং আইপি অ্যাড্রেসে কনভার্ট হওয়ার পর এই আইপি অ্যাড্রেসটা দিয়ে মূলত সার্ভারের কাছে রিকোয়েস্ট পাঠানো হয় নির্দিষ্ট তথ্যকে খুঁজে বের করার জন্য। এই যে এখানে একটা প্রক্রিয়া কাজ করে DNS বা ডোমেন নেম সিস্টেম, যা কি করে আমাদের যে আইপি অ্যাড্রেসকে, যে সরি ডোমেন নেমকে আইপি অ্যাড্রেসে কনভার্ট করে দেয়, অর্থাৎ ডোমেন যে প্রক্রিয়া অর্থাৎ ডোমেন নেমকে আইপি অ্যাড্রেসে কনভার্ট করে দেয়, সেই প্রক্রিয়াটাকে আমরা বলবো DNS বা ডোমেন নেম সিস্টেম। তো আজকে এতটুকু পর্যন্ত, আগামী লেকচার দেখার জন্য, আগামী টিউটোরিয়ালের দেখার জন্য সবার প্রতি অনুরোধ রইল। ধন্যবাদ সবাইকে।